নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি ছোট গল্প, কে অপরাধী। দরজা খুলে অমরনাথ অবাক হয়ে গেলেন। পিয়ন নয়, কুরিয়ার সার্ভিসের লোক নয়, ঢোলা খাকি জামা ও কোমরে লাল ফেট্টি বাঁধা একজন লোক একটা চিঠি নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটি বললে, কোর্টে সমন আছে, সই করে নিন। অমরনাথ এবার আঁতকে উঠলেন। সমন? অমরনাথ জীবনে কখনো কোর্টে যাননি, থানা পুলিশের সঙ্গেও সম্পর্ক ঘটেনি, নিশ্চয়ই কিছু ভুল হয়েছে। লোকটি বললে, জয়দীপ সরকার আপনারই নাম তো? অমরনাথ বললেন, না, মানে আমার ছেলে। লোকটি বললে, তিনি বাড়িতে আছেন? আপনিও নিতে পারেন, আর যদি না নিতে চান আমি ফেরত চলে যাব, তারপর পুলিশ আসবে। কাগজটা সই করে নিয়ে নিলেন অমরনাথ। ঠিকানা ঠিকই আছে, তার ছেলের নামও রয়েছে, কিন্তু জয়দীপকে কোর্ট থেকে ডেকে পাঠাবে কেন? অমল দাশগুপ্ত নামে একজন লোক হাইকোর্টে 3 লক্ষ টাকা জুয়াচুরির মামলা করেছে। 3 জন আসামির মধ্যে জয়দীপ একজন। অমরনাথের বুকের মধ্যে দুম দুম শব্দ হতে লাগলো। জয়দীপ কারোর সঙ্গে টাকা পয়সা নিয়ে জুয়া চুরি করেছে? তাও 3 লক্ষ টাকা? অসম্ভব, মিথ্যে কথা। কিন্তু কাগজটা তো মিথ্যে নয়। 2টি সন্তান, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, সে থাকে জামশেদপুরে, জয়দীপ ইঞ্জিনিয়ারিং পড়ছে যাদবপুরে, আর 1 বছর বাকি আছে। বরাবর লেখাপড়ায় ভালো, ভদ্র, সৎ, এরকম ছেলেকে নিয়ে মা বাবা গর্ব করতেই পারে। জয়দীপ নাম করা ব্যাডমিন্টন খেলোয়াড়, অনেক ট্রফি জিতেছে, একটা প্রতিযোগিতায় খেলতে ভুবনেশ্বর গেছে, আজই সন্ধেবেলা ফেরার কথা। বাড়িতে শুধু এখন স্বামী স্ত্রী। অমরনাথ সমনটি বার বার পড়তে লাগলেন, নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছেন না। ইন্দিরার এখন খবরের কাগজ পড়ার সময়। সকালবেলায় বাড়ির কাজ নিয়ে এত ব্যস্ত থাকতে হয় যে কাগজ দেখতে পারে না। দুপুরে খাওয়া দাওয়ার পর 2খানা খবরের কাগজ নিয়ে বসেন। অমরনাথ বুঝতে পারলেন না এটা আর স্ত্রীকে জানানো উচিত কি না। ছেলে অন্ত প্রাণ, হঠাৎ এমন কিছু শুনলে যদি খুব আঘাত পান, যদি অজ্ঞান হয়ে পড়েন, যদি স্ট্রোক হয়, এরকম শোনা যায়। অথচ জানাতে তো হবেই, জয়দীপ ফিরলেই তাকে দিতে হবে কাগজটা, আদালতের ডাক তো অগ্রাহ্য করা যায় না। ইন্দিরাই ভেতর থেকে জিজ্ঞেস করছে, কে এসেছিল? অমরনাথ আস্তে আস্তে এ ঘরে এলেন, মুখখানা রক্তশূন্য। অস্ফুট স্বরে বললেন, একটা অদ্ভুত ব্যাপার, কিছুই বুঝতে পারছি না। ইন্দিরা স্বামীর অবস্থা দেখে ব্যস্ত হয়ে উঠে এসে কাগজটা নিয়ে দেখলেন, ভুরু কুঁচকে গেল। বললেন, এটা আবার কি? অমরনাথ বললেন, আদালতের সমন। তা তো বুঝতে পারছি, কিন্তু খোকনের নামে কেন? তা তো আমিও জানি না, নিশ্চয়ই ভুল করে এসেছে। ঠিকানা তো আমাদের বাড়িরই। তা হোক না, খোকন এসব বিচ্ছিরি ব্যবহার করতে পারে নাকি? আমিও তাই ভাবছি, কিন্তু কিন্তু আবার কি? এটা ফেরত দিলে না কেন? ফেরত দিলে নাকি পুলিশ আসে? এখানে যে আর 2জনের নাম লেখা আছে তাদেরও তো চিনি না, খোকনের বন্ধুদের তো সবাইকে চিনি। আমরা যাদের চিনি তার বাইরেও ওর অত বেশি কিছু বন্ধু নেই। এই অমল দাশগুপ্তটাই বা কে? আমি জানি না। খোকন মাঝে মাঝে সন্ধ্যের পর বেশ দেরি করে বাড়ি ফেরে, 9টা সাড়ে 9টা বেজে যায়, কোথায় থাকে কিছু বলে না। খেলতে যায়, আর কোথায় যাবে? বর্ষাকালে কি খেলা থাকে? বন্ধুদের সঙ্গে কাটায়, গল্প আড্ডা দেয়, বড় হয়েছে, এখন কি সবসময় বাবা মায়ের সঙ্গে থাকবে? তোমার ওই বয়সে তুমি থাকতে? মাঝে মাঝে ওকে মন মরা দেখি, চুপচাপ নিজের ঘরে বসে থাকে, কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে চায় না, প্রেমে প্রেমে পড়েছে বোধহয়। কিন্তু আমার সন্দেহ হচ্ছে কি জানো, ও কারোর পাল্লায় পড়ে গোপনে কারোর সঙ্গে ব্যবসা টাবসা করতে যায়নি তো? এতগুলো টাকা, ব্যবসা করবে? খোকন পড়াশোনা এখনো শেষ করেনি, তোর মাথা খারাপ হয়েছে?
ব্যবসা করতে যাবে কেন? টাকা পয়সা যা লাগে সবসময় তোমার কাছ থেকে চেয়ে নেয়, কখনো তুমি দাওনি, এমন হয়েছে? কখনো হয়নি, বেশি খরচও করে না। তবে বলছি, যদি কোনো বন্ধু বদ বন্ধুর পাল্লায় পড়ে থাকে, কেউ হয়তো খুব সহজে টাকা রোজগারের ভাঁওতা দিয়ে ওকে জড়িয়েছে, আমার পেটে ছেলেকে কি আমি চিনি না? জয়দীপ ঠিক ফিরে এলো সন্ধে 6:30। প্রথমেই তাকে কিছু বলা হলো না, আগে সে খাওয়া দাওয়া করুক, স্নান সেরে নিক। অমরনাথ কিছুতেই তার মুখ থেকে উদ্বেগ মুছে ফেলতে পারছেন না। জয়দীপ স্নান করেই বেরিয়ে গেল, ফিরল 9:00। খাওয়ার টেবিলে বসে অমরনাথ আস্তে আস্তে কথাটা পারলেন। জয়দীপ কাগজটা দেখল, কোনো গুরুত্বই দিল না, শুধু ভুরু কুঁচকে বললে, এটা বোধহয় আমার সঙ্গে কেউ ঠাট্টা করছে। 3 লাখ টাকা, জীবনে 10,000-এর বেশি চোখেই দেখিনি। অমরনাথ খুব সতর্কভাবে জিজ্ঞেস করলেন, এই অমল দাশগুপ্ত কি তোর বন্ধু? জয়দীপ বললে, বন্ধু? জীবনে নাম শুনিনি। ইন্দিরা বললেন, আমি তো বলেই দিয়েছি, এটা ভুল করে এসেছে, কিংবা কেউ ঠাট্টা করেছে। জয়দীপ চিঠিখানা ছিঁড়ে ফেলতে যেতেই অমরনাথ হাহা করে উঠলেন, বললেন, কোর্টে চিঠি ছেঁড়া যায় না, কাল তোকে হাজিরা দিতেই হবে। জয়দীপ অম্লান মুখে বললেন, ঠিক আছে, যাব। অমরনাথ বললেন, একটা উকিল ঠিক করতে হবে তো। কেন উকিল লাগবে? কেন ফলস কেস, তার জন্য উকিলের পয়সা খরচা করতে যাব কেন? এটা যে ফলস অ্যালিগেশন, সেটাও তো প্রমাণ করতে হবে। যে কাজ আমি করিনি তা আমি নিজের মুখে বলবো, ওরা কি কিছু প্রমাণ করতে পারবে? খোকন, ভেবে দেখ তো, কখনো তোর কোনো বন্ধু টন্ধু তোকে জামিন রেখে কারুর কাছ থেকে টাকা ধার করেছে? কখনো না। যে জামিন হয় তার হয়তো কোনো দোষ নেই, কিন্তু টাকা ফেরত না দিলে জামিনদারকেই নিয়েই টানাটানি শুরু হয়ে যায়। আমি অত টাকার জামিন হয়েছি বা কী করে, আমায় কে বিশ্বাস করবে? হয়তো মুখে কম টাকা বলেছে, নিয়েছে বেশি টাকা, সেরকম কোনো ব্যাপারই হয়নি। তুই কারুকে সাদা কাগজে সই করে দিয়েছিলি কখনো? বাবা, তুমি আমাকে জেরা করছো? আমি কি এত বোকা যে কারুকে সাদা কাগজে সই করে দেব? বন্ধু বান্ধবের সঙ্গে আমার কোনো টাকা পয়সার সম্পর্ক নেই। ইন্দিরা কথা বন্ধ করে ওদের খাবার তাড়া দিলেন, একসময় শুয়ে পড়লেন সবাই। ইন্দিরা ঘুমিয়ে পড়লেও জেগে রইলেন অমরনাথ, অস্থির ভাবটা কিছুতেই কাটছে না। জয়দীপ সব সত্যি কথা বলছে, বড় বেশি জোর দিয়ে অস্বীকার করছিল না, চোখে চোখে তাকায়নি, অন্যদিকে মুখ ফিরিয়েছিল, শেষের দিকে হঠাৎ রেগেই উঠল। জয়দীপের কি একটা গোপন জীবন আছে? সন্ধ্যের পর ঘণ্টা দুই কোথায় থাকে? অনেক সময় দু একজন বন্ধু সেই সময় বাড়িতে ফোন করে, জয়া ফোন ধরেছে নাকি? এখনকার ছেলেদের কিছুতেই যেন ঠিক চেনা যায় না। উকিল নিতে রাজি হলো না। কেন? সত্যি যদি ওর জেল হয়ে যায় তাহলে কি কেলেঙ্কারি না হবে, সমাজে মুখ দেখানো যাবে না, তার ছেলে একটা ঝুচ্চু ফেরেববাজ, ছি 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 ছি। মাঝরাতে একবার উঠে বাথরুমে গেলেন অমরনাথ। জয়দীপের ঘরে এখনো আলো জ্বলছে, ঘুমোতে পারছে না ছেলেটা। বাবা মায়ের কাছে যতই অস্বীকার করুক, একটা কিছু ভুল করেছে নিশ্চিত, আদালতের সমন কি পুরোপুরি মিথ্যা হতে পারে? অমরনাথও ঘুমোতে পারলেন না সারা রাত। 11:00 হাজিরা দিতে হবে কোর্টে, জয়দীপ একাই যেতে চায়, এমনকি সে তার কোনো বন্ধুকেও কোনো কিছু জানায়নি। ছেলে প্রবল আপত্তি সত্ত্বেও অমরনাথ গেলেন তার সঙ্গে। জয়দীপের ব্যবহারে কোনো উদ্বেগ নেই, সে ট্রামে যেতে চেয়েছিল। অমরনাথ ট্যাক্সি নিলেন, তিনি ঘন ঘন সিগারেট টানছেন, গলা শুকিয়ে আসছে, মাথার মধ্যে সব সময় কী হয় ভাব। কোর্টে পৌঁছে জয়দীপ প্রথমেই সেই অমল দাশগুপ্তর উকিলের খোঁজ করল, খুঁজে পেয়ে তার নাকের ডগায় সমনের কাগজটা নাড়াতে নাড়াতে বলল, এ কী ব্যাপার বলুন তো, এটা কারই আর কি? উকিল ভদ্রলোক চিঠিটা চোখ বুলিয়ে বললেন, আমি কালই বলেছি, একটা গণ্ডগোল হয়েছে টাইপিংয়ে, জয়দীপ নয়, হবে জয়দেব সরকার, অনুকূল চ্যাটার্জি স্ট্রিট নয়, অনুকূল ব্যানার্জি স্ট্রিট, ওই নামে আর একটা রাস্তা আছে, আজ সকালে খোঁজ নিতে গিয়ে দেখা গেছে সেই জয়দেব সরকার ফেরার। জয়দীপ প্রচণ্ড ধমক দিয়ে বলল, টাইপের ভুল, তার জন্য পড়াশোনা নষ্ট করে আমাকে এখানে টেনে আনা হলো?
চালাকি পেয়েছেন? ভদ্রলোক হাত জোর করে বললেন, মাপ চাইছি, দোষটা আমাদের নয়, কোর্টের কেরানির। কি করি বলুন, এদের নামে কিছু বলা যায় না। অমরনাথের গা দিয়ে কুলকুল করে ঘাম ঝরছে, এত স্বস্তি তিনি জীবনে পাননি। জয়দীপকে তিনি জড়িয়ে ধরলেন, কিন্তু সে আলিঙ্গনে উত্তাপ নেই। জয়দীপ কোনো অপরাধ করেনি, অপরাধী তিনি নিজে। তিনি ছেলেকে বিশ্বাস করতে পারেননি, মিথ্যেবাদী ভেবেছিলেন। ইন্দিরা প্রথম থেকে জোর দিয়ে বলেছিলেন, তিনি পারেননি, নিজের ছেলেকে তিনি চেনেন না। এই প্রথম বাবা হিসাবে তিনি প্রচণ্ড লজ্জাবোধ করলেন।